আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই এই নিউজটি দেখছেন সবাইকে নিউজে স্বাগত আজ থেকে আপনাদের মাঝে আমি প্রতিদিন সকালের সংবাদ নিয়ে হাজির হব আশা করি এই সংবাদগুলোর মধ্যে আপনারা কাতারের সকালবেলার সব সংবাদ পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা আজ কি কি সংবাদ থাকছে জেনে নেই প্রথমেই থাকছে কাতারের রমজানের সংবাদ চেরি ও ইফতারের সময়সূচি জানিয়ে দিব সাথে নামাজের সময়সূচি তো চলুন বন্ধুরা জেনে নেই আজ তেসরা রমজান পনেরোই এপ্রিল আজ থাকছে সেহরির শেষ সময় তিনটা তিপ্পান্ন মিনিট যেহেতু আজ শেরির সময় শেষ তাই আগামী চার রমজান ষোলোই এপ্রিল প্রথম সেহরির সময় শেষ হবে তিনটা বাউন্ন মিনিট আজ জোহরের টাইম শুরু হবে এগারোটা চৌত্রিশ মিনিট আসরের টাইম শুরু হবে তিনটা চুয়ান্ন মিনিট ইফতার হবে পাঁচটা সাতান্ন মিনিট এবং এশার নামাজ হবে সাতটা সাতাশ মিনিট এদিকে কাতারে রমজান উপলক্ষে বর্ণিল সাজে সজ্জিত হচ্ছে কাতারের বিভিন্ন স্থান এখন জানিয়ে দিব গত চোদ্দই এপ্রিল দুই হাজার একুশ তারিখ গতকালকের করোনা ভাইরাসের আপডেট গত চব্বিশ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন নয়শো চুরাশি জন এবং সরোমুট আক্রান্ত হয়েছে এক লক্ষ বিরানব্বই হাজার নয়শো তেষট্টি জন গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন ছয়শ একজন এবং সরোমুট সুস্থ হয়েছেন এক লাখ একাত্তর হাজার তিনশো অষ্টআশি জন এদিকে গতকালকে মৃত্যু হয়েছে আট জনের এবং সরোমুট মৃত্যু হয়েছে তিনশো আটচল্লিশ জনের আল্লাহ সবাইকে হেফাজত রাখুন এই কামনা করেই আজকের মতবিতা নিচ্ছি আল্লাহ হাফেজ